প্রিয় শিক্ষার্থীদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমাদের দীর্ঘ বিরতির পর আমরা আবারও অনলাইন ক্লাসে সংযুক্ত হলাম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রথম লেকচার। এই ক্লাসটি সিভিল টেকনোলজি, যারা তোমরা পঞ্চম পর্বে উঠেছো তোমাদের পঞ্চম পর্বে ওঠার জন্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এই সাবজেক্টটি হচ্ছে সার্ভিং থ্রি, আমাদের সাবজেক্ট কোড 66452, অর্থাৎ প্রথম সিক্স হচ্ছে এটি 16 প্রবিধান, 64 বলতে আমরা সিভিলকে বুঝি, এবং এখানে তারপরে রয়েছে 5 মানে পঞ্চম সেমিস্টারের দ্বিতীয় সাবজেক্ট, 2 নম্বর সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট রয়েছে। আমাদের এই সাবজেক্টের থিওরি, প্র্যাকটিক্যাল এবং ক্রেডিট আমরা স্ক্রিনে দেখছি। আমাদের থিওরি হচ্ছে 2, অর্থাৎ 2 মানে সপ্তাহে আমরা 2টি ক্লাস করব, কিন্তু অনলাইন আসলে ইনস্টিটিউট বন্ধ থাকার কারণে সেটি হবে কি না হবে সেটি বলতে পারছি না। আমাদের সিলেবাস অনুযায়ী যেই তথ্যটি রয়েছে, এবং প্র্যাকটিক্যাল 3 বলতে আমরা বুঝি 3 ঘন্টার ক্লাস হবে একটি মাত্র, অর্থাৎ থিওরি হচ্ছে 2 ঘন্টার ক্লাস 2টি, এবং প্র্যাকটিক্যাল 3 ঘন্টার ক্লাস 1টি, এবং আমাদের ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিট, অর্থাৎ এটি 150 মার্কের, 150 মার্কসের। থিওরি হচ্ছে 2 ক্রেডিট মানে 100 মার্কস, এবং প্র্যাকটিক্যাল 3 বলতে 50 মার্কস। আমরা যদি আমাদের ক্রেডিটকে ভাগ করি, আমরা স্ক্রিনে দেখছি 3 ক্রেডিট এই সাবজেক্ট 150 মার্কসের, খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য সাবজেক্টের থেকে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন 100 মার্কসের, যত বেশি ক্রেডিট আওয়ার হয় তত বেশি আসলে সিজিপিএ ভেরি করে, যদি ভালো রেজাল্ট করা যায়। এই 150 মার্কসের মধ্যে আমি আগেই বললাম 100 মার্কস থিওরি, এবং থিওরিটাকে আমরা যেভাবে ভাগ করব এই 100 মার্কসকে স্ক্রিনে দেখছি। ফাইনাল এক্সাম আমাদেরকে দিতে হবে বোর্ডের নির্ধারিত সময়ে, সেটি 60 নম্বর, এবং আমরা মিড টার্ম যখন পরীক্ষা দিব সেখানে থাকবে 20 মার্ক। ক্লাস টেস্ট আমরা হয়তো নেয়ার চেষ্টা করব, ক্লাস টেস্টে রয়েছে 10 মার্ক, এবং অ্যাটেন্ডেন্স রয়েছে 10, অর্থাৎ মোট 100 মার্কস। আমি আবারও বলছি এটি আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এটি ফ্লো করি, যেহেতু অনলাইন ক্লাস হয়তো এটি এই বিষয়টি আবারও নতুনভাবে কোনো কনসিডারেশনে আসতে পারে। আমরা 100 মার্কসটি দেখে ফেললাম, অর্থাৎ তোমাদের কাছেই রয়েছে 100 মার্কস, যারা তোমরা ফাইনাল এক্সাম ভালো করবে, মিড টার্ম ভালো করবে, ক্লাস টেস্ট ভালো করবে এবং নিয়মিত উপস্থিত থাকবে। অর্থাৎ এবং প্র্যাকটিক্যাল রয়েছে 50 মার্কস, ফাইনাল যে এক্সামটি আমরা নেই প্র্যাকটিক্যাল এক্সাম, এক্সটার্নাল এসে নিয়ে থাকে, সেটিতে রয়েছে 25 মার্ক, এবং আমরা যে সপ্তাহে একটি করে প্র্যাকটিক্যাল ক্লাস করব এবং একটি করে জব করব, হয়তো 8টা থেকে 10টা আমরা জব করার চেষ্টা করব যদি ইনস্টিটিউট খোলা থাকে, এই 8টা বা 10টা আমাদেরকে জব শিট তৈরি করে আবার জমা দিতে হবে, এবং উপস্থিতি এটি মিলে 25, অর্থাৎ 50 মার্কস। আমাদের সিলেবাস কী কী রয়েছে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি আজকে। কার্ভ অর্থাৎ বাঁক, আমরা সড়কপথ এবং রেলপথের
দেখে থাকি, কোথাও কোথাও বাঁক দেয়া থাকে, অর্থাৎ একটি সড়ক যদি আরেকটি সড়কের সাথে মোড় নেয় বা দিক পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে আমরা সড়কের মধ্যে টার্নিং দেখতে পাই, সেটি হচ্ছে বাঁক। এটি রেলপথের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং এই বাঁক আমাদেরকে হিসাব করে, ক্যালকুলেশন করে যেন দুর্ঘটনা না ঘটে কত আমাদের রেডিয়াস কত হবে, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের এই সিলেবাসের মধ্যে, এটি রয়েছে। এবং হাইড্রোগ্রাফিক সার্ভে এটি রয়েছে, অর্থাৎ গোটা সিলেবাসের মধ্যে আমরা দেখি কয়েকটি ভাগে ভাগ করছি গোটা আমাদের এই বইটিকে। হাইড্রোগ্রাফিক সার্ভে আরেকটি অংশ আমাদের সিলেবাসের মধ্যে। হাইড্রোগ্রাফিক বলতে এটি আমরা পানি নিয়ে যেই সার্ভেটা করি, অর্থাৎ নদী, খাল, বিল, যদি আমরা কোনো ব্রিজ ডিজাইন করতে যাই, কালভার্ট ডিজাইন করতে যাই, বা নদী খনন বা নদী ভরাট বা পুকুর ভরাট ইত্যাদি করতে যাই, সেক্ষেত্রে আমরা হাইড্রোগ্রাফিক সার্ভে করে থাকি। এটিও সহজ। আমরা যখন এই সাবজেক্ট এই চ্যাপ্টারটিতে যাব তখন আমাদের ক্লিয়ার হবে এই পার্টটি। এবং আরেকটি পার্ট রয়েছে টোটাল স্টেশন, এটি অত্যাধুনিক একটি ইলেকট্রনিক্স ডিভাইস, এটি নিয়েও আমরা আলোচনা করব আমাদের এই সিলেবাসে। টোটাল স্টেশন এই বর্তমান যত ধরনের সার্ভে রয়েছে আমাদের সবগুলোই একটি মাত্র ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই করা সম্ভব। যেমন তোমরা এর আগে সার্ভিং ওয়ান বা সার্ভিং টুতে লেভেলিং করেছ, চেইন সার্ভিং করেছ, যদি এই আমরা টোটাল স্টেশনে এই ইনস্ট্রুমেন্টটি সম্পর্কে ধারণা নিতে পারি, জানতে পারি, তাহলে বাকি কাজগুলো এই মেশিনটা দিয়েই সম্ভব। এই হচ্ছে আমাদের সিলেবাস, আমি তিনটি অংশে বিভক্ত করলাম। বেশ কিছু চ্যাপ্টার মিলে রয়েছে আমাদের কার্ভ, তারপরে আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভে, এবং কয়েকটি চ্যাপ্টার মিলে রয়েছে টোটাল স্টেশন। অর্থাৎ এই তিনটি আমাদের মেজর পার্ট আমাদের এই সিলেবাসের মধ্যে, সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এগুলি আমরা যখন সেই চ্যাপ্টারগুলো যখন পড়বো, আলোচনা করবো, তখন সবার ক্লিয়ার হবে। তবে তোমরা আপাতত মনে রাখো এই তিনটা আমাদের মেজর পার্ট আমাদের সিলেবাসের। এবং সিটি সার্ভে এটি ছোট কিছু টপিকস রয়েছে সিটি সার্ভে, অর্থাৎ একটি শহরের মধ্যে নগরের মধ্যে যে সার্ভেগুলো করা হয়, যেমন পৌরসভা তারা ড্রেন নির্মাণ করে, ড্রেনেজ সিস্টেম, বা শহরের মধ্যে যেই রাস্তাগুলো রয়েছে, বাড়িঘর রয়েছে, এগুলো যদি আমরা সার্ভের আওতায় নিয়ে আসি, এগুলোই সিটি সার্ভের মধ্যে, এটি খুব একটি গুরুত্বপূর্ণ নয়। চ্যাপ্টার ওয়ান আমরা পরবর্তী যে ক্লাসটি আমরা করব, চ্যাপ্টার ওয়ান অর্থাৎ কার্ভ নিয়ে আমরা শুরু করব। চ্যাপ্টার ওয়ান বাঁক নিয়ে, বাঁকের ধারণা, এই চ্যাপ্টারটি আমরা পরবর্তীতে শুরু করব। তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম সংক্ষিপ্ত আলোচনা। তোমাদেরকে ধৈর্য ধরে এই ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও।